শুরু করছি অনুশীলনী 2.2 এর 4 নম্বর অঙ্ক। 4 এর কত বলা হয়েছে 20 টাকা 80 টাকার শতকরা কত, অর্থাৎ 20 টাকাকে 80 টাকার শতকরায় প্রকাশ করতে হবে। তো অঙ্কটাকে আমরা লিখতে পারি এইভাবে, 20 টাকা 80 টাকার 20 টাকা 80 টাকার কত অংশ? 20 টাকা 80 টাকার হচ্ছে 80 ভাগের 20 অংশ, অর্থাৎ এই 80 চলে আসবে নিচে এবং 20 চলে যাবে উপরে। এবারে এই 80 ভাগের 20 কে আমরা শতকরায় প্রকাশ করব। লক্ষ্য করো, আমরা কিন্তু অলরেডি শতকরায় প্রকাশ করা শিখেছি, 2 নম্বর প্রশ্নে কিন্তু আমরা শিখেছি কি করতে হবে, লব এবং হর দুটোকেই 100 দিয়ে গুণ দিতে হবে। তো আমরা যদি দুটোকেই 100 দিয়ে গুণ দেই কি হয়, 20 গুণন 100 ভাগ 80 গুণন 100। এবারে যদি আমরা 20 দিয়ে কাটাকাটি করি, 20 দিয়ে 80 কে ভাগ দিলে হবে 4, আর 20 দিয়ে যদি 20 কে ভাগ দেই 1, 4 দিয়ে যদি 100 কে ভাগ দেই 25। এবারে উপরে হবে 25 গুণন 1, 25 ইন্টু 1 ভাগ 100 অংশ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 25%। এই হচ্ছে আমাদের 20-এর ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা শুরু করব খ নম্বর। খ নম্বর রয়েছে 75 টাকা 120 টাকার। 75 টাকা 120 টাকার কত অংশ? 75 টাকা 120 টাকার 120 ভাগের 75 অংশ। তো এটাকে আমরা যখন শতকরায় প্রকাশ করব কি করতে হবে, লব হর দুটোকেই 100 দিয়ে গুণ দেব। এবারে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে 120 কে ভাগ দিলে হবে 6, 20 দিয়ে 100 কে ভাগ দিলে হবে 5। এবারে আরেকটু যদি ছোট করি, 3 দিয়ে যদি 6 কে ভাগ দেই 2, 3 দিয়ে 75 কে ভাগ দিলে হবে 25। তাহলে উপরে কত হবে, 5 25 125 ভাগ 2 গুণন 1/100। এবারে আমরা এই 125 কে যদি 2 দিয়ে ভাগ দেই, 6 দ্বিগুণে 12, 12 থেকে 12 বিয়োগ গেলে 0, নামিয়ে নিয়ে আসলাম 5, 2 দ্বিগুণে 4, 5 থেকে 4 বিয়োগ দিলে 1, তার মানে 62 সমস্ত 2 ভাগের 1। তাহলে 62 সমস্ত 2 ভাগের 1, আর এই 1/100, অর্থাৎ নিচে যেহেতু 100 রয়েছে সেটার জন্য আমরা লিখতে পারি পার্সেন্টেজ। এটা হচ্ছে আমাদের 4 এর খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।